আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। আজকে হঠাৎ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটা ভিডিও বার্তা সারা বিশ্বের কাছে মানে একটা চমক এনেছে। চমকটা হচ্ছে একটা ভয়ের চমক। দর্শক, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করছেন যে আপনার ইউক্রেনে কল্পনার বাহিরে ধ্বংস হবে এমন একটা আক্রমণ চালানোর নকশা করেছেন পুতিন, আর সেই সম্পর্কে সারা পৃথিবীর কাছে তিনি সহায়তা চেয়েছেন পুতিনের কাছ থেকে, তাকে বাঁচানোর জন্য, তার দেশকে বাঁচানোর জন্য। এই ইস্যুটা আসলে কখন আসছে? তখনই আসছে যখন পুতিন কাকা একটা বক্তব্য দিয়েছেন গতকালকে নতুন করে। আপনারা জানেন যে এই মুহূর্তে চীন, রাশিয়া এবং ইরান পেছনে পেছনে একটা জোট হিসাবে একজোট হয়ে কাজ করছে। এরপরেই আপনার পুতিন কাকার একটা ঘোষণা ছিল যে এইবার ইউক্রেনে যেই আক্রমণ তিনি চালাবেন সেটা সম্পর্কে বিশ্বের আসলে টনক নড়ে উঠবে। আর তারই বক্তব্যের পরেই আজকে খুবই জরুরি একটা লাইভ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। দর্শক, লাইভে তার বক্তব্যগুলো ছিল যে আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্রতর হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি গতকালকে রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আপনার ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে তার দেশের ঐতিহাসিক লক্ষ্য পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকারের বিষয়টা সামনে এনে বলেছেন যত দ্রুত সম্ভব তাদেরকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নিতে। ইউক্রেনকে সদস্য হিসাবে ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করবে কি না, যদিও তা এই মুহূর্তে এখনও পানির মতন ক্লিয়ার না, আর এই বিষয়টা সম্পর্কে জানা যাবে আগামী সপ্তাহে। সদস্যপদ নিয়ে এই দোলাচলের মধ্যেই আগামী দিনগুলোতে রাশিয়ার তীব্র আশঙ্কার কথা জেলেনস্কি এখানে একটা পয়েন্ট হিসেবে সামনে এনেছেন। তার আশঙ্কা, কল্পনাতীত বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, যা হয়তো পৃথিবী আর দেখেনি। জেলেনস্কি বলেন, তবে আমি আপনাদের মানে নাগরিকদের বলছি, আমাদের বাহিনী এই জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো ধরনের নতুন আক্রমণ প্রতিহত করার জন্য সর্বশেষ মানে চেষ্টা তারা চালিয়ে যাবে। দর্শক, এখন এটি ইউর সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের নিয়ে গঠিত পরিষদ ইউরোপীয় কাউন্সিলের দৃষ্টি আকর্ষণের জন্য জেলেনস্কি আরও কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি এটা এখন সবার কাছে স্পষ্ট যে 1991 সাল থেকে ইউক্রেনের জন্য এমন কিছু সিদ্ধান্ত হওয়া জরুরি ছিল যেমনটি এখন আমরা আশা করছি, এবং আমি বিশ্বাস করি একমাত্র একটি ইতিবাচক সিদ্ধান্তে পুরো ইউক্রেনের স্বার্থ রক্ষা করতে পারবে। মানে ইউরোপীয় ইউনিয়ন যদি তাদেরকে আপনার সদস্য হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে এখনই যে ভাষা সাপোর্টিং তখন এটা থাকবে না, তখন বাধ্যতামূলক সবাই এখানে এসা সাপোর্ট করতে হবে, যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। জেলেনস্কি কি বলো যে ইউরোপীয় ইউনিয়নের নেতাদেরকে সতর্ক করে বলেছেন আগামী দিনে তাদেরও মস্কোর প্রতিশোধের মুখে পড়তে হবে, মানে পুতিনের প্রতিশোধের মুখে পড়তে হবে। নিশ্চিতভাবেই আমাদের ধরেই নিতে হবে রাশিয়ার থেকে আরও তীব্র আক্রমণাত্মক পদক্ষেপ আসছে, এবং সেইটা শুধু ইউক্রেনের দিকে নয়, বরং ইউরোপের অন্যান্য দেশের দিকেও সেই আক্রমণ আপনার ছড়িয়ে পড়বে। যুক্তরাজ্যের নতুন সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্সও ঠিক একই কথা বলেছেন। ইউক্রেনের আগ্রাসনের প্রেক্ষাপটে নতুন হুমকির মুখে রাশিয়াকে মোকাবেলায় ইউরোপে আবারও একটি যুদ্ধের জন্য যুক্তরাজ্যের সেনাদের অলরেডি প্রস্তুত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এখানে আপনাদেরকে একটা তথ্য দিই যে এই মুহূর্তে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের পরে সামরিক দিক দিয়ে বা আরও যেই সতর্ক মানে কী বলো যে সাপোর্টিংয়ের দিক দিয়ে যুক্তরাজ্য কিন্তু সামনাসামনি সবার চেয়ে এগিয়ে আছে। কারণ কি, যুক্তরাজ্যের সাথে পুতিনের বিরোধটা সরাসরি মাঠে নেমেছে, আর ইভেন যুক্তরাজ্যের ব্যাপারে পুতিনের পক্ষ থেকে যথেষ্ট বিধিনিষেধ আরোপের পাশাপাশিও আপনার যুক্তরাজ্যকে উড়াই দেওয়ার জন্য 3 মিনিটের হুমকি দিয়েছে। আর এই হুমকি পাওয়ার পরে কোথাও না কোথাও যুক্তরাজ্য অতীতের সময়ের তুলনায় এখন ইউক্রেনের পক্ষে সার্বিক সহযোগিতা নিয়ে শক্ত একটা অবস্থানে গেছে। আর এর পরবর্তী সময় আপনার যে পুতিন কাকার যে বক্তব্যটা ছিল সেটাও আপনাদেরকে একটু ক্লিয়ার করি। রাশিয়া তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার 20 জুন টেলিভিশনকে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, সম্ভাব্য সামরিক হুমকি এবং ঝুঁকি বিবেচনায় আমরা আমাদের সশস্ত্র বাহিনীর বিকাশ ও শক্তিশালীকরণ আরও কয়েক গুণ আমরা বৃদ্ধি করেছি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, সম্ভাব্য সামরিক হুমকি বলতে কী বোঝাচ্ছেন পুতিন কাকা? নিজেই তো মারতেছেন না না, বেসিক্যালি হচ্ছে ইউক্রেনের পক্ষে সাপোর্টিং করার জন্য ন্যাটো তাদের মিত্রদেরকে নিয়ে আরেকটা স্পেশাল টিম গঠন করছে। আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে
ফ্রান্স, জার্মানি, তারপর ইতালির নেতারা সেখানে গিয়েছিল, প্রেসিডেন্টরা। তো সেখানে দৃশ্যত অদৃশ্যত কী হয়েছে জানি না, বাট পুতিন কাকা ভাবছেন যে এখানে হয়তো পেছনে পেছনে কোনো প্ল্যান হইতেছে যেটা রাশিয়ার যে সেনাবাহিনী তাদের উপরে একটা ভারী মূল্য চুকাইতে হইতে পারে। দর্শক, এরপরে এই সময় রাশিয়ায় নতুন পরীক্ষিত আন্তঃমহাদেশীয় সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেছেন পুতিন কাকা। তিনি বলেছেন চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে বলেও তিনি জানান। এটা এতটাই বিধ্বংসী একটা ক্ষেপণাস্ত্র যেটার ভয়ে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তারা কিন্তু সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাচ্ছে না। এই ক্ষেপণাস্ত্র মাইরাই যুক্তরাষ্ট্রকে 3 মিনিটে শেষ করে দিবেন, এমনকি কি বলা হয়েছিল যে ফিনল্যান্ডকে 20 সেকেন্ডের মধ্যে উড়াই দিবেন। এই ক্ষেপণাস্ত্রই সেই ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্র নিয়েই পুতিন কাকা হুমকি দিচ্ছেন। আর এই ক্ষেপণাস্ত্রটা গত 20 বছর ধরে বেশ কয়েকবার আপডেট ভার্সনে লেটেস্ট টেকনোলজি নিয়ে পুতিন কাকা এই মুহূর্তে হাতে রেখেছেন। আর তিনি এরপরে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অস্ত্র যুদ্ধক্ষেত্রে মৌলিক কোনো পরিবর্তন আনতে পারবে না। এখন যুক্তরাষ্ট্র কি পুতিন কাকা থেকে দুর্বল? না, যুক্তরাষ্ট্র আসলে তাদের যে পাওয়ারফুল অস্ত্রগুলো সেগুলো কিন্তু ইউক্রেনকে দিচ্ছেন। আমি গতকাল কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে ইউক্রেন যে ড্রোনগুলো চাইছিল এগুলো খুব লেটেস্ট আপডেট ভার্সন, কিন্তু এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্র দিতে পারতেছে না, পেন্টাগন তাদের সেইখান থেকে বাধা দিচ্ছে। তার মানে এখন যে অস্ত্রগুলো দিচ্ছে, যেটা যুক্তরাষ্ট্র আগে বলছে বাইডেন কাকা যে ছোটোখাটো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলা খুব বেশি দূরে যাবে না। সো এই কারণে পুতিন বলছে যে যুক্তরাষ্ট্রের এইসব অস্ত্র দিয়ে যুদ্ধক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন হবে না, ছোটোখাটো কিছু পরিবর্তন হইলে হইতেও পারে। তিনি আরে বলেন যে কিয়েভকে যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হয় তাহলে আমরা সাথে সাথে উপযুক্ত ব্যবস্থা নেব এবং এমন লক্ষ্যে আঘাত হানতে আমাদের অস্ত্র ব্যবহার করব যেই সব লক্ষ্যে আমরা আগে কখনোই আঘাত করিনি। মানে আমার আগের কথাগুলো এই কথাটা পুতিন কাকার বর্ণনা হচ্ছে কি, দাও ছোটোখাটো লাঠি ছোটা বাঁশের কঞ্চি দিতে পারো কিন্তু রাইফেলটাই ফেল দিও না। তার মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এই টাইপের ড্রোন বা আরও উচ্চাধুনিক যে প্রযুক্তির অস্ত্রগুলো আছে ইউরোপের বিভিন্ন দেশে, সেগুলো যদি কেউ দেয় তাহলে পুতিন কাকা কী করবে, মারবে এখানে, বোম পড়বে সেখানে, লাশ পড়বে শ্মশানে, এটাই তিনি বলে দিয়েছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছে অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম চাইছে, যা দিয়ে তারা রুশ বাহিনী এবং তাদের অস্ত্র ভাণ্ডারে আঘাত করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনকে HIMRS রকেট সিস্টেম দেওয়ার পরিকল্পনা জানান। তারা শুধু এখনও পরিকল্পনাতেই আছে, বাট এখনও দিচ্ছেন না। না দেওয়ার কারণ কি, বিষয়টা এটাই। তবে তিনি ইউক্রেনের কাছ থেকে এই নিশ্চয়তা নিয়েছেন যে এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করা হবে না। বিষয়টা বোঝেন নাই দেশি, কিন্তু তুই আগের থেকে গুল্লি করে তার এলাকার যে গুন্ডামি দেখাইতে পারতি না, তরে মারতে আইলে তুই বাবা প্রোটেকশন করবি। তো এটা কি যুদ্ধ হয়? একটা অস্ত্র দিলাম রাশিয়ার ভেতরে যাতে আঘাত না, রাশিয়ার ভূখণ্ডে যেন কোনো রকম আঘাত না আনে, এই শর্তে এটা দেওয়ার কথা। কিন্তু এটার ব্যাপারে পেন্টাগন আবার বাধা দিছে যে না, যদি এটা কইরা বসে তাহলে তো পুতিন আমাদের উপরে রাইগা বসবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।